হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার পুনে ভ্যারাইটির ক্রিসেন্থেমাম বা চন্দ্রমল্লিকা গাছ। এটা এই যে 2023-24 সেশনের যে গাছটা, সেই গাছটা, মানে হচ্ছে এটা আর কি মাদার গাছ রেখেছি। এখান থেকে চাইলে আপনারা এই এখন বর্ষা চলছে, জুলাই মাসের 8 তারিখ, আপনারা অনায়াসে এর কাটিং থেকে চারা করতে পারেন। তবে আমি একটু বলে রাখি, আমরা যেটা জানি বা অনেকে জানি না, যে যখন সাকার বেরোয় গাছের যে নিচ থেকে আবার অন্য চারা যে বেরোয় নতুন থেকে আর কি, সেই সাকার থেকে চারা করলে কী হয়, সেই চারার গুণগত মানটা ভালো হয়, সেই সাকারের চারার প্রচুর ফুল হয়। আর অনেক সময় আমরা কী করি যে মেন গাছের ডগ কেটে সেই কাটিং বসিয়ে আমরা করি, কিন্তু সেই গাছে বেশি ফুল হয় না। আর এই এমনি এই পুনের সাকার বেরোয় না নিচ দিয়ে, এই কাটিং থেকে চারা করতে হয় আমাদের। তা আমি এই যে গাছটা, যেটা মাদার গাছ আর কি, এটাকে আমি এখন প্রুনিং করে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এই গাছেও কিন্তু যে আগামী শীতে এই গাছেও আমি অনেক ফুল ধরাবো। হ্যাঁ, অনেকে হয়তো জানেন না, এই গাছকে এখন এইভাবে হার্ড প্রুনিং করে দিতে হবে। আমি কিন্তু আস্তে আস্তে এই কাটার দিয়ে হার্ড প্রুনিং করে দিচ্ছি। আপনারা এরম কাটার নেবেন, কাটারটাকে প্রথমে জীবাণুমুক্ত করে নেবেন। আপনাদের বাড়িতে যদি স্যানিটাইজার স্প্রে থাকে, স্যানিটাইজার স্প্রে করেও জীবাণুমুক্ত করে নিতে পারেন। দিয়ে এইভাবে আমি ধরে ধরে একে একে হার্ড প্রুনিং করে দেব। দেখুন নতুন বাগানিরা কীভাবে আমি ধরে ধরে করছি। মানে এই গাছটায় যে রিং পরানো আছে, সেই রিংয়ের নিচ থেকে আর কি আমি, মানে নিচ পর্যন্ত আমি এ করে দেব, প্রুনিং করে দেব। আস্তে আস্তে দেখুন আমি সব ডালগুলো প্রুনিং করে দিচ্ছি। এই ডালের চারা আপনারা বসাতে পারেন, খুব একটা গুণগত মানের ভালো হয় না, কিন্তু আমার এই পুরনো গাছেই প্রচুর ফুল আমি ধরিয়ে দেখাবো। এই দেখুন হার্ড প্রুনিং হয়ে গেছে, এই যে রিংটা আছে দেখুন, রিংয়ের নিচ পর্যন্ত হার্ড প্রুনিং এই যে সব করে দিয়েছি আমি। এই যে বৃষ্টি হচ্ছে, আমার খোলা আকাশের নিচেই আছে, বেশি বৃষ্টি আবার মাটির গাছ যেহেতু ক্ষতিকর, গাছে ফাঙ্গাসের উপদ্রব হয়, পাতা হলুদ হয়ে যাবে। চাইলে আপনারা শেডের তলায় রাখুন বা গ্রিন নেটের তলায়, অতিরিক্ত জল দেবেন না। এইবার কী করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। হাতের কাছে আপনারা স্যাপ পাবেন, 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দিন। ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেহেতু আমরা কেটেছি, ফাঙ্গাস লাগার চান্স থেকে যায়, সেই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আর এমনি আপনাদের সিস্টেমিক ওয়েতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যতক্ষণ না গাছে সেই কুঁড়ি ফুটবে তার আগে পর্যন্ত আপনাদের ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করে যেতেই হবে। এই কাজটা কিন্তু চন্দ্রমল্লিকা গাছে করতেই হবে, না হলে আপনারা ফাঙ্গাস বা বিভিন্ন কীট পতঙ্গ থেকে গাছ রক্ষা করতে পারবেন না, আগামী শীতে ভালো ফুল হবে না। অতএব এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, ফাঙ্গিসাইড স্প্রে আর পেস্টিসাইড স্প্রে। খুব ভালো করে ভিজিয়ে দেওয়া হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে দিয়ে। খুব ভালো করে যত্ন করে এই কাজটা করবেন। দিয়ে কী করবেন, এই গাছটিকে তো সকালের রোদ লাগাবেন। আচ্ছা, এখন যেহেতু গাছের ধকল গেল, কেন এই সময়ে আমরা মাদার গাছকে খাবার দিই না, একটু পর থেকে শুরু করা হয়, কিন্তু যেহেতু এইভাবে হার্ড প্রুনিং করা হলো, সেই জন্যে যে জৈব মিক্সড যে সারটা, যেমন ভার্মি কম্পোস্ট আমি বড় চামচে 4 চামচ নিলাম, সর্ষের গুঁড়ো খোল 4 চামচ নিচ্ছি। এই দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, এই মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করতে হবে। তাহলে এখানে ভার্মি কম্পোস্ট গেল,
সর্ষের গুঁড়ো খোল গেল 4 চামচ করে, 2 চামচ বোন মিল যেটা হাড় গুঁড়ো দেওয়া হচ্ছে, দেখুন এই যে হাড় গুঁড়ো দিয়ে দেওয়া হলো 2 চামচ, সাথে 2 চামচ শিং কুচি বা খুর, এটা হচ্ছে নিম খোল, 2 চামচ দিয়ে দেওয়া হচ্ছে নিম খোল, নিম খোল দিয়ে দেওয়া হলো। আপনারা নিম খোলটা একটু বেশি পরিমাণে দিতে পারেন, 1 মুঠো দিতে পারেন, নিম খোল ভালো এই বর্ষায় দিতে হবে, পোকামাকড় মাটিতে জন্মাবে না, মরে যাবে ক্ষতিকারক পোকামাকড়। শিং চাঁচা দেওয়া হচ্ছে 2 চামচ, নতুনরা ভালো করে দেখুন, এটা হচ্ছে চামড়া সার যেটা লেদার মিল, এটাও 2 চামচ দিয়ে দিচ্ছি। এইগুলো এবার একসঙ্গে খুব ভালো করে মিক্সড করতে হবে, নাড়াচাড়া করে দিন। এইভাবে নাড়াচাড়া করে যে গাছটা প্রুনিং করলেন, হার্ড প্রুনিং, সেই গাছের মাটিতে দিয়ে দিন খাবারটা। এমনি এই পুনে ভ্যারাইটি যে ছোটো ছোটো পাতার যে চন্দ্রমল্লিকারা, এইটা মানে খুব বসি হয়ে যায় তাড়াতাড়ি, আর প্রচুর শাখা ছাড়ে, সেই জন্যে যে নিচের অংশ খুব ঢেকে যায়, সাইড দিয়ে কিনারা বরাবর আস্তে আস্তে খাবারটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই খাবারটা আপনারা খুব ধরে ধরে মাটিতে দিয়ে দেবেন। আমি এর বেশি আর কাটিনি গাছটাকে, আপনারা চাইলে আরও প্রুনিং করে দিতে পারেন। তাই এই খাবারটা আমি এখন দিয়ে দিচ্ছি, এই খাবার আমি আর এখন দেব না, কারণ এখন সবে জুলাই, আর এমনি পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকায় ফুল আগে আসে, মানে কুঁড়ি আগে আসে, ফুল আগে ফোটে, সেই জন্য এদের তো এর পরবর্তীতে যে লাইট থেরাপি, যেটা আলোক থেরাপি, যেটা আলো মানে যে আলো দিতে হয়, আলো তো দিতেই হবে এদের, নাহলে খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে, সেই জন্য হার্ড প্রুনিং করা হয়েছে বলে এই জৈব মিশ্র সারটি দেওয়া হলো। দিয়ে এবার জল দিয়ে দেওয়া হবে, খাবার দিয়ে জল দিয়ে দিতে হবে, এই যে জল দিয়ে দিলাম। এই খাবার এখন আর প্রয়োগ হবে না, যেহেতু আমার গাছটা এই টবেই থাকবে, বড় টবেই, একে আর চেঞ্জ করব না, সেই জন্য এই খাবারটা আমি একবারই দিলাম। এর পরবর্তীতে কী কী খাবার দেবো সে পরে দেখাবো। আর এর সাথে এখন যে প্রথমে যে রোদ, সেই রোদে দিতে হবে সকালের দিকে, আর যে খাবারটা চলবে যেটা সপ্তাহে একদিন করে, 1 গ্রাম এপসাম সল্ট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর 1 গ্রাম ব্যালেন্স যে ফলিয়ার স্প্রে, যে NPK 19-19-19, দুটো একসঙ্গে 1 লিটার জলে মিশিয়ে পাতাতে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে। এই জিনিসটা এখন চলতে থাকবে, বোঝা গেল? তাহলে এই লিকুইডটা আমরা চালাবো। এখন এই বর্ষায় আমরা সর্ষের খোল পচা জল দেব না, বর্ষাটা কেটে গেলে তারপরে আমরা সর্ষের খোল পচা জল সাথে DAP, তারপরে আরও পরবর্তীতে আরও কী খাবার 10-26-26 যেগুলো যেভাবে দেওয়া হয় সেগুলো চলবে, এখন এইসব খাবার দেব না, এখন শুধুমাত্র NPK 19-19-19 আর এপসাম সল্ট চলবে, আর পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড এগুলো চলবে। পেস্টিসাইড বলতে কি, যে জৈব কীটনাশক কাকা, 1 ml 1 লিটার জলে গুলে 7 দিনে একবার করে দিতে হয় পাতাতে, আর 15 দিনে একবার 1 ml 1 লিটার জলে গুলে কনফিডার, এটাও পাতাতে স্প্রে করে দেবেন। এই পরিচর্যা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।